বার্সেলোনা থেকে লিওনেল মেসির বিদায় মোটেও গ্রহণযোগ্য হয়নি তার ভক্তদের কাছে। আর্থিক দুরবস্থা দেখিয়ে সময়ের সেরা ফুটবলারকে বিদায় করে দিয়েছিল কাতালান জায়ান্টরা। ক্লাবটির ইতিহাসের সেরা এই ফুটবলারকে আর্থিক টানাপোড়েনের কারণে ছেড়ে দিতে বাধ্য হয়েছিল বার্সেলোনা। সে সময় মেসিকে ছেড়ে দিয়ে এমন কারণই দেখিয়েছিলেন হুয়ান লাপোর্তার বোর্ড। এদিকে বার্সেলোনার সঙ্গে দীর্ঘ 21 বছরের সম্পর্ক শেষ হয়ে যাওয়ার পর আর্জেন্টাইন ফরওয়ার্ড যোগ দিয়েছেন প্যারিস সেন্ট জার্মেইনে। গত গ্রীষ্মকালীন দল বদলে পিএসজিতে যোগ দিয়েছেন মেসি। এরই মধ্যে প্যারিসের ক্লাবটিতে এক মৌসুম কেটে গেছে তার। নতুন মৌসুমে দারুণ সম্ভাবনা লিওনেল মেসিকে ঘিরে। তবে আর্থিক টানাপোড়েনের কারণে আর্জেন্টাইন ফরওয়ার্ডকে ছেড়ে দিলেও এখনও লিওনেল মেসিকে আবারও বার্সেলোনায় দেখতে চায় ভক্তরা। মেসি নিজেও জানিয়েছেন কাতালান দলটিতে ক্যারিয়ারের একটা পর্যায়ে ফিরবেন তিনি, সেটা হোক মাঠে বা মাঠের বাহিরের কোনো দায়িত্বে। আর্জেন্টাইন এই ফরওয়ার্ডের কথার সঙ্গে মিল রেখে এবার নতুন ইঙ্গিত দিয়েছেন বার্সা প্রেসিডেন্ট হুয়ান লাপোর্তা। সম্প্রতি লিওনেল মেসি প্রসঙ্গে হুয়ান লাপোর্তা বলেন, আমি মনে করি বার্সার সাথে লিওনেল মেসির গল্প এখনো শেষ হয়নি, এটা এখনো চলমান। যেমনটা হয়েছে এর চেয়ে ভালোভাবে সমাপ্তি নিশ্চিত করা আমাদের দায়িত্ব। বার্সা সভাপতি হিসেবে আমি মেসির কাছে ঋণী অনুভব করছি, লিওনেল মেসির কাছে ঋণী বলে মেসিকে নিয়ে নতুন গল্প রচনা করতে চাইছেন হুয়ান লাপোর্তা। এদিকে আর্জেন্টাইন ফরওয়ার্ডকে পিএসজি নতুন করে চুক্তি নবায়নের প্রস্তাব দিয়েছে। তবে লিওনেল মেসি সুস্পষ্টভাবে জানিয়েছেন কাতার বিশ্বকাপের আগে কোনো চুক্তি নবায়ন করছেন না তিনি। বিশ্বকাপের পরই তার ভবিষ্যৎ নিয়ে বিভিন্ন সিদ্ধান্ত নেবেন আর্জেন্টাইন এই তারকা। হুয়ান লাপোর্তার কথায় সুস্পষ্ট ইঙ্গিত পাওয়া গেল লিওনেল মেসিকে আবারও বার্সেলোনায় ফেরাতে চান তিনি। আর যেহেতু মেসি নিজেও এখনও পর্যন্ত পিএসজিতে চুক্তি নবায়ন করেননি, তাই ভবিষ্যতে অনেক কিছুই ঘটার সম্ভাবনা রয়েছে।